আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনেকে আমাকে জানতে চান যে ভাই ফেসবুক পেজ কিভাবে খোলে এবং ফেসবুক পেজ থেকে আসলে কিভাবে ইনকাম করে। আপনারা জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে, এসো আই করি, আমার মোবাইল স্ক্রিনে যদি আপনি দেখেন আমি এটাতে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। এবং আমার পরিকল্পনাটা হলো যে আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকে আরও বেশি গুরুত্ব দিব, কারণ ইউটিউবের থেকে ফেসবুক পেজটা আরও বেশি ইনকাম। এবং এখানটাতে যদি আপনি আপনার ফেসবুক পেজটাকে একবার ভাইরাল করতে পারেন, যদি ভালো অবস্থা নিয়ে যেতে পারেন, তাহলে আসলে বেশ ভালো একটা ইনকাম কিন্তু ফেসবুক পেজ থেকে করা যাবে। সবাই চায় যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে বা কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে আপনার সেই ফেসবুক পেজ বা ইউটিউবে হোক। সো আপনি অবশ্যই একটি ফেসবুক পেজ খুলবেন, সেখানে আপনি ব্লগিং ভিডিও হোক, কমেডি ভিডিও হোক, যে টাইপের হোক, ক্যাটাগরি হোক, আপনি ফেসবুক পেজে আপলোড করে সেখানে কিন্তু মনিটাইজেশন করতে গেলে আপনাকে কত ঘন্টা ওয়াচ টাইম এবং কত ফলোয়ার্স লাগবে সেটা আজকে ভিডিওতে আমি বলবো। তো প্রথমে আমি একটা ফেসবুক পেজ আপনাদের খুলে দেখাবো। এর জন্য আপনার অবশ্যই ফেসবুকের যে অরিজিনাল অ্যাপটি আছে এই অ্যাপটি লাগবে। তো আমি আমার দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফেসবুক পেজ, এসো আই করি, আপনারা অবশ্যই একটা ফলো করে দিবেন। ফেসবুকে সার্চ দিলেই কিন্তু আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। তো আমি আমার সরাসরি আমার যে অ্যাপটি আছে, অরিজিনাল যে ফেসবুক অ্যাপস, এখানে ঢুকলাম এবং আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন আছে এখানে। সো আমি চলে যাবো, আমার লোগোতে ক্লিক করে দিব। এখানে দেওয়ার পরে একদম নিচে চলে যাবেন, দেখবেন যে পেজ অপশন লেখা আছে, পেজের পরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট অপশন লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করবেন, এখানে একটা পেজ নেম অবশ্যই আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনি আসলে কী ধরনের ভিডিও আপলোড করবেন। যদি ব্লগিং ভিডিও আপলোড করেন তাহলে সেই হিসাবে একটা নাম দিবেন। যদি মনে করেন যে অনলাইন ক্যাটাগরি ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে অনলাইন ইনকাম বা বিভিন্ন ধরনের নাম আপনি এখানে সিলেক্ট করতে পারেন, সেটা আগে থেকে ভেবে নেবেন। সো আমি এখানে দিলাম অনলাইন এসো ইনকাম করি, এটা লিখে আমি সার্চ দিলাম এসো ইনকাম করি। সাপোজ আমি এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে। সো আমি ক্রিয়েটর এটা আমি লিখে এটা দিলাম। এখানে আরও কিছু লিখে আপনি এ করতে পারেন। সো এখানে যদি আমি অনলাইন ইনকাম লিখে এখানে করি, সো অনলাইন ইনকাম দিয়েও আপনি এ করতে পারেন। সো আমি অনলাইন ইনকাম নেই সম্ভবত, আপনি ডিজিটাল ক্রিয়েটর এটা দিতে পারেন। সো আমি ডিজিটাল ক্রিয়েটর এখানে দিলাম, দিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিব। সো ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসবুক পেজটি কিন্তু দেখেন ক্রিয়েট হচ্ছে। এবং এখানে বলা আছে যে আপনি বিজনেস পেজ খুলতে চান নাকি আপনি কন্টেন্ট আপলোড করে ভিডিও করতে চান। সেখানে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আমরা দ্বিতীয়টাতে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর এখানে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটে দিতে পারেন, না থাকলে আপনি নেক্সটে চলে যাবেন। সো আমি নেক্সটে চলে যাচ্ছি এবং যাওয়ার পরে আবারও নেক্সটে চলে যাচ্ছি। দেখেন নেক্সটে যাওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করবো। এভাবে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। ডানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা কিন্তু ফেসবুক পেজ খোলা হয়ে গেল। এখন আপনাকে ফেসবুক পেজটিকে সাজাতে হবে, কাস্টমাইজ করতে হবে, যেমন কভার পেজ, লোগো এবং যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা সেগুলো আপনাকে করতে হবে। এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যুর, এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলে নিয়েছি এবং দেখেন কত সুন্দরভাবে ফেসবুক পেজটি কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন আমাদের কী কী করতে হবে, ফেসবুক পেজটিকে এখন আমাদের কাস্টমাইজ করতে হবে। যেমন উপরে দেখতে পাচ্ছেন এখানে লোগো যেটা আছে এটা হলো কভার পেজ, আপনাকে একটা কভার পেজ আগে থেকে বানিয়ে রাখতে হবে এবং আপনার একটা লোগো এখানে আপলোড করতে হবে। আপনি কোন ক্যাটাগরি, যে ক্যাটাগরি মূলত এই চ্যানেলটি মানে ফেসবুক পেজটি খুলেছেন সেটার একটা লোগো আপনাকে এখানে, এই যে ক্যামেরা যে আইকন আছে এই আইকনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপলোড করে নেবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করতে হবে। পাশে থ্রি ডটে ক্লিক করে এই যে উপরে এডিট অপশন আছে এডিটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি এখান থেকে প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন, নিচে কভার ফটো এখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে এখানে বায়ো দেখতে পাচ্ছেন, বায়োতে অ্যাড করতে পারেন। এই পাশে অ্যাড অপশন আছে, আপনার পেজটি আসলে কী কারণে আপনি পেজটা খুলেছেন, আপনার পেজটা আসলে এ কি ডিটেলস বিষয়ে আপনি এখানে বায়োতে লিখবেন, পেজের বিষয়ে, আপনার এই ফেসবুক পেজের বিষয়ে আপনি ডিটেলস কিন্তু এই বায়োতে এখানে লিখে দিবেন। ইংলিশে লিখে আপনি এই উপরে সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করে দিবেন। এগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাতে গেলে সময় চলে যাবে, আপনি আপনার মতো করে বাংলায় অথবা ইংলিশে লিখতে পারেন। সো তারপরে এখানে নিচে যদি আসেন, এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসলে লিঙ্ক, লিঙ্কের পাশে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশানে আপনি ক্লিক করে দিবেন।
সো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড, যেটা ভোটার আইডি কার্ডের পিছনে থাকে পাশে, সে জিপ কোড দিতে পারবেন। তারপর এখানে সোশ্যাল লিঙ্কস, এই সোশ্যাল লিঙ্কগুলো আপনাকে অ্যাড করতে হবে। সো এখানে পাশে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাতে আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এখানে প্ল্যাটফর্মের উপর ক্লিক করে দিব। আপনি কোনটা, ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, যদি মনে করেন যে আমি ইউটিউব অ্যাড করব, সো ইউটিউব অ্যাড করতে পারেন। ইউটিউবের ইউজার নেমটা দিলেই হবে। সো আমি ইউটিউবের ইউজার নেমটা, আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ইউজার নেমটা এখানে আমি দিয়ে দেবো। দেখেন, তো আমি আমার ইউটিউবের যে ইউজার নেমটা আছে @yashoaikori করি, এটা দিয়ে আপনি এখানে পাশে ক্লিক করলে হয়ে যাবে। এটা লিখে পাশে এখানে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। তারপর আপনি আবারও অ্যাড সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারেন। সো এখানে আপনি প্ল্যাটফর্ম পরে ক্লিক করে এখানে আপনি টিকটকের এটা অ্যাড করতে পারেন, টিকটকের ইউজার নেমটা দিতে পারেন। এখানে @ সহকারে আপনার ইউজার নেমটা শুধুমাত্র দিলেই হয়ে যাবে। আপনি ইউজার নেমটা দিয়ে পাশে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং পাশে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেটা নিচে এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটটি এখানে অ্যাড করে পাশে এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। সো এইগুলো দিয়ে আপনি ওপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে, সেভে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনি দেখেন, আমি যদি ব্যাকে আসি, ব্যাকে আসলে কিন্তু আপনি এখানে অ্যাড অ্যাকশন বাটন আপনি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে মেসেজ অপশানটা আমি রিমুভ করে দিচ্ছি এখানে। তো আমি এখানে ব্যাকে যদি আসি এখন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটি যদি আমি এ করি তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটি আসলে কেমন দেখায়। এখানে দেখতে পারবেন সব কিছু A to Z। আমি থ্রি ডটে ক্লিক করলাম, ভিউ অ্যাসে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটি আসলে কী অবস্থা আছে। এখানে আমি এটা ক্রস করে দিচ্ছি, এখানে কী সুন্দর করে একটা ফেসবুক পেজ আপনি খুলতে পারবেন। তো আমি যেহেতু কোনো কিছু অ্যাড করিনি এই জন্য হয়তো অন্যরকম লাগতে পারে। যখন আপনি একটা ফেসবুক পেজকে সুন্দরভাবে সাজাবেন, কভার পেজ, লোগো, সব কিছু A to Z যখন আপনি কাস্টমাইজ করে নেবেন, তখন দেখবেন আপনার ফেসবুক পেজটা এখন প্রফেশনালি একটা খুব সুন্দর দেখাচ্ছে। সো আমি মনে করি আপনার ইউটিউবের পাশে ফেসবুক পেজ আপনি খুলতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজ খুলব বা শুধু একটা ফেসবুক পেজ খুলব, তো এইভাবে একটা ফেসবুক পেজ তৈরি করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আপলোড করার জন্য আপনাকে এই যে ক্রিয়েটর স্টুডিও আপনি ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি ফেসবুক অ্যাপস যেটা আছে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন এই যে উপরে প্লাস মতো আইকন, ব্যাকে আসবেন, উপরে প্লাস মতো আইকনে ক্লিক করে এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে এখানে আপনি যে কোনো যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করে দিবেন। এই অ্যাড অপশানে ক্লিক করে কিন্তু আপনি থাম্বনেল অ্যাড করতে পারেন, টাইটেল অ্যাড করতে পারেন, ডিসক্রিপশন বক্স অ্যাড করতে পারেন, অ্যাড করে নেক্সট অপশানে গেলে আপনি এখানে আপলোড করতে পারবেন। সো এটা হলো বিষয়। আমি আপনাদের ফেসবুক পেজ তো খোলা হয়ে গেল, এখন আসি যে কিভাবে এখানে আপনাকে মনিটাইজেশন করতে হবে। সো দেখেন, মনিটাইজেশন করতে গেলে যে নিয়মটা আছে সেটা হলো যে 5,000 ফলোয়ার্স থাকতে হবে আপনার, এবং লাস্ট 2 মাসে আপনাকে 60,000 ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাহলে আপনার ফেসবুক পেজটাকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।